আজকে যখন আমি আসছিলাম ওখান থেকে আমার মনে হয় শুভেন্দু অধিকারী সহ আমাদের যারা নেতৃত্ব আসছিলেন আমি অবাক হয়ে দেখছি যে কিছু লোক কালো পতাকা নিয়ে নাড়াচ্ছে আমি দেখলাম খুব ভালো কথা ভাই কোন একটা পতাকা নিয়ে তো নাড়াচ্ছে কালো পতাকা নিয়ে আমাদের স্বাগত জানাচ্ছে এটাই প্রমাণ করে দেয় বর্তমানে তৃণমূল কংগ্রেসের দেউলিয়া অবস্থা প্রমাণ করে দেয় তাদের পায়ের তলার মাটি নেই এটাই প্রমাণ করে দেয় এটাই প্রমাণ করে যে তাদের মধ্যে কোনো রাজনৈতিক শিষ্টাচার সৌজন্যতা আর কোথাও বাকি নেই আমি তো অবাক লাগলাম কোথাও দেখছি বিভিন্ন রকম শব্দ ব্যবহার করা হচ্ছে কোথাও দেখছি নানা রকম কুরুচিকর মন্তব্য করা হচ্ছে কোথাও দেখছি কালো পতাকা দেওয়া হচ্ছে কোথাও দেখছি নানাভাবে ঘৃণ্য রকম প্রচার করা হচ্ছে আর আমি মনে করি যত তোমরা কালো পতাকা দেখাবে যত ঘৃণ্য প্রচার করবে যত অপশব্দ তোমরা ইউজ করবে যত কুৎসা করবে তত আমাদের ভারতীয় জনতা পার্টির উপরে আশীর্বাদ নেমে আসবে তত আমাদের সাহস বাড়বে তত আমাদের জেদ বাড়বে তত আমরা উৎসাহিত হয়ে মানুষের পাশে থাকার জন্য চিন্তা করব এটা প্রমাণ করে দিচ্ছে যে কি হতাশার মধ্যে ভুগছে আরে যদি জানো তোমরা যে তোমরা যদি কনফিডেন্ট থাকো তোমাদের মধ্যে যদি বিশ্বাস থাকে যে তোমরা মানুষের দ্বারা নির্বাচিত হয়ে আবার আসতে পারবে তাহলে এত হতাশা কেন এত হতাশা কেন জুতোর মালা পড়াবে কত মালা পড়াবে পড়াও কত কালি লাগাবে লাগাও আজকে দায়িত্ব নিয়ে মঞ্চ থেকে বলে যাচ্ছি তোমরা যত জুতোর মালা পড়াবে তত মনে করব সাধারণ মানুষ আমাদের গলায় ফুলের মালা পড়াচ্ছে তোমাদের হতাশা তোমাদের ফ্রাস্ট্রেশন তোমরা রাখো তোমাদের জায়গায় আর আমরা মনে করি যে আমাদের মধ্যে কোনো হতাশা নেই কারণ আমরা মানুষের পাশে থাকতে ভালোবাসি আগামী দিনে মানুষের পাশে থাকবো এটাই আমাদের বার্তা আজকে কি করেছে দেশটার জন্য আজকে রাজ্যটার অবস্থা কোথায় চলে গেছে আজকে আমাদের ভাবতে অবাক লাগে আজকে রাজ্যের অবস্থা কোথায় পৌঁছে গেছে দেখুন আজকে আমরাও চিন্তা করছি যখন দেখি যে কথাটা আগের দিন আমি বলেছি যে কি অবস্থার মধ্যে দিয়ে রাজ্যটা যাচ্ছে দেখুন স্থায়ী চাকরি হচ্ছে না বাংলার বেকার যুবকরা স্থায়ী চাকরি পাচ্ছে না বাংলার বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা নেই জেনে রেখে দিন এই রাজ্য সরকারের আমলে প্রায় 5 লক্ষের মতো স্থায়ী চাকরি শূন্য পদ পড়ে রয়েছে একটা স্থায়ী চাকরি বাঙালি যুবক যুবতীরা পাচ্ছে না কয়েকটা কন্ট্রাকচুয়াল দিয়ে তাদেরকে কোনোভাবে বন্ধ করা হচ্ছে আর আমি আজকে দায়িত্ব নিয়ে বলে গেলাম যদি ভারতীয় জনতা পার্টির সরকার বাংলায় আসে আমাদের কাজ হবে বাংলার যুবক যুবতীদের জন্য বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য স্থায়ী চাকরির ব্যবস্থা আমরা করার চেষ্টা করব আজকে বেকার যুবক যুবতীরা হতাশায় ভুগছে তারা কোথায় চলে যাচ্ছে দেখুন এই রাজ্যে কাজ পাচ্ছে না অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে এই রাজ্যে বেকার যুবকদের কর্মসংস্থান নেই হতাশ হয়ে যাচ্ছে বেকার যুবকরা চাইছেন তাদের বাবা মার কাছে তাদের অভিভাবককে একটু সাহায্য সহযোগিতা করতে সাপোর্ট দিতে কিন্তু বর্তমানে কোন অবস্থায় আমরা দেখতে পাচ্ছি না যেখানে বেকার যুবক যুবতীদের একটা আশার আলো দেখা যায় আজকে কি করে গেছি আমরা আমরা শুধু বেকার যুবক যুবতীদের নিয়ে ঘটা করে করে কখনো এক্সচেঞ্জ কখনো ব্যাংক তৈরি করেছি আর কিছু কিছু কন্ট্রাকচুয়াল চাকরি দিয়ে আমরা এই হতাশা মোছার চেষ্টা করেছি আজকে জেনে রেখে দিন একমাত্র বেকার যুবকদের হাতে যদি কর্মসংস্থান দিতে হয় বেকারদের দু হাতে যদি চাকরি দিতে হয়
তাহলে শিল্প ছাড়া ইন্ডাস্ট্রি ছাড়া কোথাও কোনো রাস্তা নেই, যা বিগত দিনে এই সরকার করে যায়নি। কি করেছে? খালি কেন্দ্রের সঙ্গে ঝগড়া করে গেছে। বিগত বামপন্থীদের দেখেছি আমরা, বামপন্থীদের 30 বছর ধরে বামপন্থীরা কেন্দ্রের সাথে হিন্দু ঝগড়া করে গেছে আর বলে গেছে কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রের অবহেলার কথা শুনিয়ে গেছে। আর বিগত আমাদের সরকার, আমরাও বলি মাঝে মধ্যে আমরা নিজেরা আলোচনা করতাম যে এত কেন্দ্রের সাথে ঝগড়া করে কি হবে। মুখে উনি বলেন যে আমি মানুষের স্বার্থে রাজনীতি করি, যদি সত্যিকারের মানুষের স্বার্থে কাউকে রাজনীতি করতে হয় তাহলে মানুষের সাথে কেন আমি বেইমানি করব। আগে এই প্রশ্নটা করতে চাই। মানুষের জন্য যদি কাজ করতে হয় তাহলে তো কেন্দ্রের সাথে ঝগড়া না করে আমার কি উচিত ছিল? কেন্দ্রের সাথে সদ্ভাব রেখে বেশি করে টাকা পয়সা নিয়ে এসে যাতে বাংলার মানুষের মুখে হাসি ফোটানো যায় তার ব্যবস্থা করা উচিত ছিল। তিনি কেন্দ্রের সাথে ঝগড়া করছেন বারবার, কখনো কোনো সদ্ভাব রাখেননি, তাদের নামে নানা রকম করে কুৎসা করে নানা রকম কথা বলেন, আর ভাবেন বোধহয় কেন্দ্র এমনি এমনি সবটা দিয়ে দেবে। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, বাংলার মানুষ আজকে চাইছেন যে কেন্দ্র রাজ্য একসাথে চলুক। আমি বিগত দিনেও বলেছি, আজকেও বলছি, বাংলার মানুষের স্বার্থে, বাংলার মানুষের উন্নয়নের স্বার্থে, বাংলার বেকার যুবকদের হাতে কাজের স্বার্থে, বাংলার মা বোনেদের নিরাপত্তা সহ মা বোনেদের উন্নতির জন্য, শ্রমিক কৃষকদের উন্নতির জন্য আজকে কেন্দ্র রাজ্য যৌথভাবে কাজ করতে হবে। এবং আমি দায়িত্ব নিয়ে বলে গেলাম, যদি ভারতীয় জনতা পার্টি আসে, আপনারা জেনে রাখুন, সেদিন সম্মানীয় অমিত শাহ জি আমায় কথা দিয়েছেন, আগামী দিনে রাজ্যের জন্য ঢালাও উন্নয়ন করবেন, অর্থনৈতিক স্পেশাল প্যাকেজ বাংলার জন্য থাকবে। এবং বাংলার মানুষ চাইছে, বাংলার মানুষ কি চাইছে, বাংলার মানুষ কি চায়, বাংলার মানুষ কি চায়? বাংলার মানুষ চায় রুটি কাপড় আর মাখন, বাংলার মানুষ চায় অন্ন বস্ত্র বাসস্থান, বাংলার মানুষ চায় খেতে খাওয়া, মানুষরা দুমুঠো তাদের যাতে খেতে পারে, তাদের হাতে যাতে পয়সা থাকে, তারা শুধু সেইটুকু চায়। তাই আগামী দিনে বাংলার মানুষের সাথে কেন্দ্র রাজ্য এক সরকার চাই, যার নাম হবে ডবল ইঞ্জিন সরকার। একটা গাড়িতে ডবল ইঞ্জিন থাকবে, যে ডবল ইঞ্জিন দুটোকে একসাথে নিয়ে চলবে রাজ্যের মানুষের যাতে উন্নয়ন হয়। কেন্দ্রের সাথে ঝগড়া করে করে কি করল? কৃষক সম্মান নিধি প্রকল্প বাংলায় আনতেই দিল না। আজকে প্রশ্ন করবেন না কৃষকরা, আজকে প্রশ্ন করবেন না খেটে খাওয়া মানুষরা যে কেন কেন্দ্রের প্রকল্পকে আমরা বঞ্চিত করলাম। আজকে ভাবুন তো, কেন্দ্রের অনেকগুলো প্রকল্প আছে যেগুলোকে ইচ্ছাকৃত ভাবে রাজ্যে ঢুকতে দিচ্ছে না। এই কেন্দ্রের যদি কোথাও উনি বলছেন যে আমাদের 40% দিতে হয়, আমাদের 60% দিতে হয়, আমাদের 50% দিতে হয়, আরে যদি 40% দিয়ে 50% দিয়ে 100% টাকা কেন্দ্রকে দিতে হয়, কেন্দ্র যদি 100% টাকা দেয় আর আমাদের রাজ্য যদি 40-50% দেয়, তাহলেও তো এই রাজ্যের 50% টাকা বেশি আসে।